সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি ভগবৎচন্দ্র রায়, আল্লাহপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক গঙ্গাচরণ। আজকে আমি সৃজনশীল প্রশ্ন সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। অষ্টম শ্রেণী প্রথম অধ্যায় প্যাটার্ন 9, 14, 19, 24 একটি প্যাটার্ন। ক নম্বর প্রশ্ন হল, তালিকার ষষ্ঠ পদ থেকে দুইটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ কর। ক নম্বর প্রশ্ন হল, তালিকার সংখ্যাগুলো কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। গ নম্বর প্রশ্ন হল, তালিকার প্রথম 120টি পদের সমষ্টি নির্ণয় কর। তোমরা এবারে সমাধানে আসি। ক নম্বর সমাধানে আসি, তাহলে তালিকার সংখ্যাগুলো হচ্ছে কত? 9, 14, 19, 24। তাহলে তালিকার সংখ্যাগুলো হচ্ছে 9, 14, 19, 24। আমরা লক্ষ্য করি পাশাপাশি পদের পার্থক্য, 9 থেকে 14, 5, 14 থেকে 19, 5, 19 থেকে 24, 5। তাহলে পাশাপাশি দুইটি পদের পার্থক্য সমান 5। তাহলে পাশাপাশি দুইটি পদের পার্থক্য আমরা লক্ষ্য করলাম 5, 5 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে তালিকা পঞ্চম পদ হবে তাহলে 24 যোগ 5, 24 পাঁচে 29। তালিকার ষষ্ঠ পদ হবে 29 যোগ 5 = 36। তাহলে আমরা ষষ্ঠ পদ বের করলাম, তালিকার ষষ্ঠতম পদ হচ্ছে 36। তাহলে বলছে যে তালিকা ষষ্ঠ পদ থেকে দুইটি রাশির বর্গে সমষ্টি রূপে প্রকাশ করে। তাহলে ষষ্ঠ পদ 36 কে দুইটি রাশি বর্গে সমষ্টি রূপে প্রকাশ করা। তাহলে ষষ্ঠ পদ 36 কে আমরা দুইটি রাশির বর্গে সমষ্টি রূপে প্রকাশ করতেছি। তাহলে 36 = 9 যোগ 25। 9, 25 যদি আমরা যোগ করি তাহলে যোগফল হলো 36। তাহলে তারে বর্গ করি = 3√2² + 5√2². তাহলে আমরা তালিকা ষষ্ঠ পদ থেকে দুইটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি তালিকার সংখ্যাগুলো হচ্ছে 9, 14, 19, 24। তাহলে পাশাপাশি দুইটি পদের পার্থক্য আমরা লক্ষ্য করলাম কত? 5। তাহলে তালিকা পঞ্চম পদ হবে 24 যোগ 5 = 29।
তালিকার ষষ্ঠ পদ হবে 29 যোগ 5 ইজ ইকুয়াল 34 তাহলে এই ষষ্ঠ পদ 34 কে আমরা দুইটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব তাহলে ষষ্ঠ পদ 34 কে দুইটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো অতএব 34 ইজ ইকুয়াল 9 যোগ 25 9 25 এ 34 তাহলে 3 এর উপর স্কয়ার যোগ 5 এর উপর স্কয়ার তাহলে তালিকার ষষ্ঠতম পদটিকে আমরা দুইটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব তো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবারে আমরা 2 নং সমাধানে আসব খ নং সমাধানে খ নং সমাধানটি হলো লক্ষ্য করো যে তালিকা সংখ্যাগুলো কোন বীজগণিত রাশিকে সমর্থন করে তার যুক্তি সহ আমরা ব্যাখ্যা করব তাহলে প্রশ্নটি হলো তালিকা সংখ্যাগুলো কোন বীজগণিতিক রাশিকে সমর্থন করে তা আমরা যুক্তি সহ প্রকাশ করব তাহলে খ নং সমাধানে আমরা আসি তালিকার সংখ্যাগুলো হচ্ছে 9 14 19 24 তাহলে তালিকার সংখ্যাগুলো আমরা লিখি তালিকা সংখ্যাগুলো হচ্ছে কি কি আমরা পাচ্ছি তালিকার সংখ্যাগুলো 9 14 19 24 তাহলে তালিকা আমরা আসি যে প্রথম সংখ্যাটি হচ্ছে তালিকা প্রথম সংখ্যাটি হচ্ছে তাহলে প্রথম সংখ্যাটি কত তালিকা 9 ইজ ইকুয়াল 9 কে আমরা কিভাবে ভাঙাইতে পারি তাহলে তালিকা যেহেতু পাশাপাশি দুইটি পদের পার্থক্য কত 5 5 করে বৃদ্ধি পেয়েছে তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 9 ইজ ইকুয়াল 5 গুণিত 1 যোগ 4 তাহলে 5 কে 5 আর 4 এ 9 আমরা এবারে তালিকা দ্বিতীয় সংখ্যাটিতে চলে এসেছি দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 14 ইজ ইকুয়াল 5 গুণিত 2 যোগ 4 5 গুণ 10 আর 4 14 তালিকা তৃতীয় সংখ্যাটি হচ্ছে 19 ইজ ইকুয়াল 5 গুণিত 3 যোগ 4 তাহলে 3 5 15 আর 4 এ 19 তালিকা চতুর্থ সংখ্যাটি হচ্ছে 24 ইজ ইকুয়াল 5 গুণিত 4 যোগ 4 তাহলে 4 এর পাশে 20 আর 4 এ 24 একইভাবে প্রথম সংখ্যা হবে একইভাবে তালিকা কতম সংখ্যাটি হবে ইজ ইকুয়াল তাহলে কতম সংখ্যাটি কি হবে 5 গুণন 5 যোগ 4 তাহলে 5 5 করে যেহেতু 5 গুণন 5 যোগ 4 তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 5 গুণন 5 যোগ 4 তাহলে আমরা পাচ্ছি 5 ক যোগ 4 তাহলে প্রথম সংখ্যা আমরা পেলাম 5 ক যোগ 4 অতএব তালিকার সংখ্যাগুলো 5 ক যোগ 4 বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তাহলে আমরা উত্তর দাঁড় করে ফেললাম যে তালিকা সংখ্যাগুলো 5 5 যোগ 4 বীজগণিতীয় রাশিকে সমর্থন করে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকবার লক্ষ্য করি প্রশ্নটি হলো তালিকার সংখ্যাগুলো কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তালিকার সংখ্যাগুলো আমরা লক্ষ্য করি 9 14 19 24
তালিকার প্রথম সংখ্যাটি হচ্ছে 9 ইজ ইকুয়াল 9 কে আমরা ভাগাবো যেহেতু 5 5 করে বৃদ্ধি 5 গুণিত 1 যোগ 4 5 কে 5 আর 4 এ 9 তালিকার দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 14 ইজ ইকুয়াল 5 গুণিত 2 5 গুণ 10 যোগ 4 14 তালিকার তৃতীয় সংখ্যাটি হচ্ছে 19 ইজ ইকুয়াল 5 গুণিত 3 যোগ 4 3 5 15 আর 4 এ 19 তালিকার চতুর্থ সংখ্যাটি হচ্ছে 24 ইজ ইকুয়াল 5 গুণিত 4 যোগ 4 4 5 20 আর 4 এ 24 একইভাবে কতম সংখ্যা তাহলে কতম সংখ্যা 5 গুণন কত যোগ 4 তাহলে 5 কত যোগ 4 তাহলে অতএব তালিকার সংখ্যাগুলো 5 কত যোগ 4 বীজগণিত রাশিকে সমাধান করবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবারে আমরা গণন সমাধানে চলে আসব গণন সমাধানটি কোনো লক্ষ্য করো প্রশ্নটি লক্ষ্য করো প্রশ্নটি হচ্ছে যে তালিকার প্রথম 120টি সংখ্যা তালিকার প্রথম 120টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো তাহলে তালিকার সংখ্যাগুলো আমরা লক্ষ্য করি গণন সমাধানে তালিকা সংখ্যাগুলো সংখ্যাগুলো হচ্ছে 9 14 19 24 আমরা তালিকার সংখ্যাগুলো পাইলাম 9 14 19 24 তাহলে তালিকার প্রথম 120টি সংখ্যার সমষ্টি আমরা নির্ণয় করব তাহলে তালিকা খ হতে প্রাপ্ত আমরা কি পেলাম খ হতে প্রাপ্ত তালিকা খ হতে প্রাপ্ত তালিকার কতম সংখ্যা কতম সংখ্যাটি সংখ্যা হচ্ছে 5 ক যোগ 7 এটি আমরা পেলাম খ হতে প্রাপ্ত তালিকার কতম সংখ্যা হচ্ছে 5 ক যোগ 7 তাহলে তালিকার 120তম সংখ্যাটি হবে অতএব তালিকার 120তম সংখ্যাটি 120তম সংখ্যাটি হবে 5 গুণিত 120 যোগ 4 তাহলে 5 গুণিত 120 যোগ 4 তাহলে 600 যোগ 4 5 120 যদি আমরা গুণ করি 600 যোগ 4 তাহলে সমান 604 তাহলে তালিকার 120তম সংখ্যাটি আমরা পাইলাম 604 তাহলে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমরা এদিকে চলে আসি তাহলে এখানে আমরা কি কি পেলাম এখানে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা 9 শেষ সংখ্যা 604 পদ সংখ্যা হচ্ছে কত 120 তাহলে এখান থেকে একটা সূত্র আমরা বার করতে পারি হ্যাঁ সূত্রটি হচ্ছে কি যে 120তম সংখ্যার সমষ্টি তার সূত্র হচ্ছে প্রথম সংখ্যা গুণন যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ 2 তাহলে সমষ্টি সূত্র আমরা লিখি অতএব 120তম সংখ্যা সমষ্টি আমরা পাবো তাহলে প্রথম সংখ্যা হলো
নয় প্রথম সংখ্যা নয় যোগ শেষ সংখ্যা ছয় শত চার গুণন পদ সংখ্যা একশত বিশ ভাগ তাহলে সূত্র আমরা পাইলাম যে একশো বিশতম সংখ্যার সমষ্টি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ টু তাহলে সমষ্টি আমরা বার করি সমষ্টি ইজ ইকুয়াল নয় যোগ ছয় ছয় চার তেরো তিন হাতে হলো এক ছয় শত তেরো গুণন একশত বিশ ভাগ টু ইজ ইকুয়াল তিন ছয় সাত আট শূন্য তিন ছয় সাত আট শূন্য তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা সমষ্টি পাবো তিন ছয় সাত আট শূন্য তাহলে নির্ণয় তালিকা অতএব নির্ণয় তালিকার প্রথম একশত বিশটি সংখ্যার সমষ্টি আমরা পাইলাম একশো বিশটি সংখ্যার সমষ্টি তিন ছয় সাত আট শূন্য তাহলে আমরা উত্তর দাঁড় করে ফেললাম তো শিক্ষার্থীরা আমরা লক্ষ্য করি প্রশ্নটি হলো তালিকা প্রথম একশো বিশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো তালিকার সংখ্যাগুলো আমরা লক্ষ্য করি নয় চোদ্দ উনিশ চব্বিশ খাওয়াতে প্রাপ্ত তালিকার কতম সংখ্যাটি হচ্ছে পাঁচ যোগ চার অতএব তালিকা একশো বিশতম সংখ্যাটি হবে তাহলে একশো বিশতম সংখ্যাটি কিরকম হবে পাঁচ ক পাঁচ গুণ কর্মান একশো বিশ যোগ চার ছয়শো পাঁচ একশো বিশে ছয়শো যোগ চার ছয়শো চার তাহলে একশো বিশতম সংখ্যাটি আমরা পাইলাম ছয় শত চার এখানে আমরা লক্ষ্য করি প্রথম সংখ্যাটি হচ্ছে তালিকার নয় শেষ সংখ্যাটি আমরা পাইলাম ছয়শো চার পদ সংখ্যা হলো একশত বিশ তাহলে আমরা সূত্র দাঁড় করতে পারি যে তালিকার একশো বিশতম সংখ্যার সমষ্টি তার সূত্রটি হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ টু তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে নয় যোগ শেষ সংখ্যাটি আমরা পাইলাম ছয়শো চার গুণন পদ সংখ্যা হলো একশো বিশ ভাগ টু নয় যোগ ছয়শো চার ছয় শত তেরো গুণন একশো বিশ ভাগ টু আমরা এখান থেকে যদি ক্যালকুলেশনে আসি তাহলে আমরা সংখ্যাটি পাচ্ছি তিন ছয় সাত আট শূন্য তাহলে নির্ণয় তালিকার প্রথম একশো বিশটি সংখ্যার সমষ্টি আমরা পাইলাম তিন ছয় সাত আট শূন্য তো শিক্ষার্থীরা আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যেহেতু করোনাকাল আমরা সবাই সচেতন থাকব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা চলাচল করব সবাই গৃহে অবস্থান করব এবং বাইরে যদি প্রয়োজনের তাগিদে বের হতে হয় তাহলে অবশ্যই আমরা মাস্ক পরিধান করব তো শিক্ষার্থীরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ।